না চলে চলো বাড়ি ফাড়ি গেছে কি, আমরা সব এসেছে দিয়ে সবাই চলে যাই, চলো শুনি হয়ে যাবে সব রান্না। এটাকে বন্ধুরা মায়ের বললো, নষ্ট করে একটাই বেলা, একটা বেলা হাঁসের ডিমটা বেলা হবে। তো আমি এখানে সব মশলা পেঁয়াজ কুচি দিয়েছি আর জিরে পর আর কাঁচা লঙ্কা দিয়েছি, সব ডিমের মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কাগুলো এমনি লঙ্কাগুলো মশলা দিয়ে করছি, নুন হলুদ মিষ্টি আর দু রকম তেল দিয়ে করছি। নামানোর আগে তোমার ঘুমা নামানোর পর ঘি আর গরম মশলা দিবে, এমন তাই দিই, না দিলেও পরো দিতেও পারো গরম মশলাটা, আমি রান্না করতে তো দিতে পারো আমি সেটাও দিই। তো এইগুলোই গরম মশলাও দিয়েছি দিচ্ছি, নামান লাগিয়ে দেবো, আগে একটু দিয়ে দিয়েছিলাম একটু নামানোর পর দেবো, এই মশলা দিয়ে আমি করছি আর কিছু না। তুমি ঝুলের মশলাও দিয়েছি, তো কখন যাক দেখ দেখা হাঁস দিনের বেলা খাবো, রাত্রে পোলট্রি রাতে করে রাখলাম, আবার কি রাতে করে ওই জন্য সন্ধ্যাবেলা একটু বিশ্রাম করতে হবে চাটাকে রাত্রে দিবে না বললো, না দিয়ে আর কি আছে চান করতে হবে বল না হাসা ডিমটা করে নিয়ে। তো আমার ভিডিওগুলো তোমরা দেখছো না, সাবস্ক্রাইব করছো না, লাইক কমেন্ট করছো না, দেখো না দেখলে কি আর ভিডিও করতে ইচ্ছা করে, ভিডিও তো আমি করবো দেবো তোমরা দেখে নিও। তো শরীর টরীর ভালো না, মনও ভালো না, শরীর খারাপ মন টন ভালো লাগে না, ভিডিও করবো না ভাবি করতে ইচ্ছা করে না, তো করছি, নেট ফেট থাকছে না, নেটও নেই, নেট আসছে না, এক গাদা টাকার নেট ভরছি, 300-400 টাকার নেট আসছে না ঠিক মতন। আর তারপরে দে ভাইয়ের কাজ সম্পূর্ণ হলো, ভাই আমাদের ব্রাহ্মণদের 13 দিনে তো ভাই মারা গেছে, আমি ভিডিও দিচ্ছিলাম না, মন টন ভালো নেই, আবার একটু মন খারাপ করে লাভ নেই, সবাই বলছে মন খারাপ করলেও বেরোতে হবে, রান্নাও করতে হবে, দরকারে বেরোতে হবে, খেতে হবে, শরীর খারাপ হলে বেরোতে হচ্ছে, ডাক্তার দেখাতে যাচ্ছি, এই বেরোচ্ছি না ডাক্তার দেখাতে, বাড়িতে সবারই শরীর খারাপ, শুধু ডাক্তার দেখে যাচ্ছি, মন টন ভালো নেই। তো রাখি বন্ধু।